নমস্কার, আজ 5th June, অর্থাৎ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছর এই দিনেই আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করি। ছোটবেলা থেকে যদিও আমরা এই পরিবেশ কি এবং কেন এই পরিবেশ রক্ষা করব বা পরিবেশের গুরুত্ব, সেই নিয়ে আমাদের পঠন পাঠন অলরেডি শুরু হয়ে যায়, কিন্তু যত আমরা বড় হতে থাকি আমাদের সেই দায়িত্বটা বোধহয় কোথাও গিয়ে একটুখানি বেড়ে যায়। আর সেই কারণেই এই বিশেষ দিনে আমরা আলোচনা করার জন্য পেয়ে গিয়েছি আমাদের বিশেষ অতিথি ডক্টর স্বাতি নন্দী চক্রবর্তী। ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু আওয়ার রেডিও নিউ টাউন স্টুডিও। ম্যাম, সবার প্রথমে জিজ্ঞেস করবো যে এবছর থিমটা কি? আমরা 1972 সাল থেকে এই প্রথম যে এনভায়রনমেন্ট ডে সেটাকে কিন্তু পালন করা শুরু হয়। মানে যখন আমরা বুঝতে পারছি যে পরিবেশের একটা গুরুত্ব আমাদের কাছে অনেকখানি থেকে থাকছে, এবং সেই 1972 সালে স্টকহোমে প্রথম কিন্তু এই আমাদের পরিবেশ দিবস যেটা সেটা কিন্তু আমাদের পালন শুরু হয়। এবছর যেটা আমাদের ইউএন যে থিমটা আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে ল্যান্ড রেস্টোরেশনস অ্যান্ড আমাদের ড্রট রেজিলেন্স। এই ল্যান্ড রেস্টোরেশন, ড্রট রেজিলেন্স অ্যান্ড ডেজার্টিফিকেশনস, এই থিমটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখতে পাচ্ছি এবছরের যে তাপমাত্রা সারা পৃথিবী জুড়ে একটা হিট ওয়েভস কিন্তু সমস্ত জায়গায় থাকছে, এবং সেখান থেকে আজকে যদি এই একটা যে থিমের ওপর আজকে এনভায়রনমেন্ট ডে পালনের যে উদ্যোগ সেটাকে প্রথমেই জানাই স্বাগত। কারণ আজকে রেডিও নিউ টাউন যে উদ্যোগটা নিয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এনভায়রনমেন্ট ডে, আমরা জানি যে পরিবেশ হচ্ছে এমন একটা জিনিস যেটা সারা বছর আমাদের কিন্তু সবসময় আমাদেরকে সচেতন থাকতে হবে, এটা একদিনের নয়। তবুও এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেক মানুষের কাছে এই সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই কিন্তু আজকে আমাদের প্রত্যেক মানুষের কাছে একটা পরম দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। একদমই, এবং এবছরের থিমটাও ঠিক সেটাকেই আমরা বহন করে নিয়েছি। একদমই, কারণ 365 দিনের মধ্যে একদিন আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করছি, আমার মনে হয় সেটা সেই একদিনটা অনেকখানি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে যখন সেই বিশেষ দিনে আমরা সকলে মিলে একসাথে সেই দিনটার গুরুত্ব নিয়ে আলোচনা করছি, সেই দিনটাতে কি কি করা উচিত সেটা নিয়ে আলোচনা করছি, মানে সবাই আমাদের আগামী দিনের কিছু প্ল্যানিং যেটাকে আমরা সেটাও কিন্তু আমরা সামনে আনি। মানে যদি আমরা এই দিনটার গুরুত্বটাকে না বুঝি বা পরিবেশের গুরুত্বটা নিয়ে না সচেতন হই, এই মুহূর্তে কিন্তু আমাদের সারা পৃথিবী পরিবেশের মানে যে যে ভয়ঙ্করতা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু সাংঘাতিক। সুতরাং এই দিনটার গুরুত্ব প্রত্যেকটা মানুষের কাছে আছে, এবং প্রত্যেকটা মানুষ যদি ছোট ছোট কিছু ইনিশিয়েটিভ আজকের দিনটাতে নেয় তাহলেই কিন্তু পরিবেশের অনেকখানি কাজ হবে। একদমই, ওই কথাই আছে না, যদি তো ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চলো রে। তো আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু দায়িত্ব থেকেই যাচ্ছে, এবং সেটা ছোট থেকে মানে আমাদের বাড়ির থেকে শুরু করা যেতে পারে। একদমই তাই। তো আমরা কি কি ধরনের স্টেপ, একদম ঘরোয়া স্টেপ কি কি নিতে পারি? পরিবেশ কিন্তু তুমি যেটা দিয়ে শুরু করলে, যে পরিবেশ কিন্তু আমরা সত্যিকারে যখন স্কুল স্তর থেকেই কিন্তু যখন একটা বাচ্চা স্কুলে যায় তখনই কিন্তু তাকে হাতে ধরে শেখানো হয় যে পরিবেশের গুরুত্বটা কতটা এবং সেটাকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। কারণ আমরা সেটা বড় হয়ে বুঝতে পারি, এই পরিবেশকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি জনস্বাস্থ্য, আজকে কিন্তু আজকে তৃতীয় বিশ্ব, আমরা জানি যে ডেভেলপিং কান্ট্রিজ প্রত্যেকেই আমরা বিভিন্ন ধরনের, কিন্তু এই যে আজকে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে, আজকে যে ম্যালেরিয়ার প্রকোপ বাড়তে থাকে, এগুলো কিন্তু আমাদের বিভিন্ন ধরনের যে ডিজিজগুলো এগুলো পরিবেশের অপরিচ্ছন্নতার জন্যই কিন্তু আমাদের আসছে, এবং সেখানে আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে কিন্তু এই ধরনের প্রকোপগুলো অনেকটাকে এড়ানো সম্ভব। আর এই প্লাস্টিক বর্জন বোধহয় একটা মানে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট স্টেপ। একদম একদম, মানে এখানেতে পরিবেশ নিয়ে
নিয়ে যখনই আমরা ভাবনা চিন্তা করব, সেখানে অনেকগুলো দিক উঠে আসে। সেখানে যে প্রথমেই তুমি যেটা বলছিলে যে বাড়ি থেকে আমরা কীভাবে কাজটা শুরু করব, কারণ হচ্ছে আমাদের যে কোনো শিক্ষা বা সমস্ত কিছুই থাকে হচ্ছে বাড়ি থেকেই তৈরি হওয়া। সুতরাং আমাদেরকে সেই জ্ঞানটা থাকতে হবে যে কোন জিনিসটা আমার পরিবেশকে নোংরা করছে বা কোনটাকে আমরা সে মানে সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি, কতটা সেটাকে সেগ্রিগেট করতে পারি। সুতরাং এই সেগ্রিগেশনসটা কিন্তু আমাদের এই যে রান্নাঘরেতে যখন মা ঠাকুমা বা যে কোনো প্রত্যেকেই একটা রান্নার কাজ করতে থাকে, তারাই কিন্তু আমাদেরকে শিখিয়ে দিতে পারেন বা ছোটো ছোটো বাচ্চারাও সেখানে টেক পার্টস করতেই পারে যে কীভাবে একটা বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবলস এইটাকে কিন্তু আমাদের সোর্স সেগ্রিগেশন যেটা বলা হয় সেটা কিন্তু আমি মনে করি আমাদের রান্নাঘর হওয়া উচিত, কারণ এখান থেকে বাড়ির সমস্ত কিছু ওয়েস্ট আমরা তৈরি করি এবং সেখান থেকে আমরা কী করি সেটাকে প্লাস্টিক প্যাকেটে খুব ভালো করে মুড়ে সেটাকে ছুঁড়ে রাস্তায় ফেলে দিই। এই হ্যাবিটটা আমাদেরকে বর্জন করতে হবে। আমরা যদি ওই ডিগ্রেডেবল যে ওয়েস্টগুলো আছে সেগুলো দিয়ে যদি কোনো রকম আমাদের কিচেন গার্ডেন তৈরি করি, খুব ভালো একটা উদ্যোগ হবে। এবং এখানে সকলেই ছোট বড় সকলেই কিন্তু আমরা জানি যে বিভিন্ন সবজি, আজকে যদি টমেটো খাওয়া হয় টমেটোর সিডস থাকে, আজকে যদি আমের সময় আসছে আমের সিডস থাকে, সেগুলোকে কিন্তু প্লান্টেশনসের কথা চিন্তা করতে হবে, সেগুলোকে সেগ্রিগেশনস করতে হবে। সেগুলো কিন্তু সিডস, মানে সেখান থেকে নতুন প্লান্ট এমনিই তৈরি হওয়ার একটা ক্যাপাসিটি থাকে। এছাড়াও যে সমস্ত সবজির যে খোসাগুলো সেগুলোকে কিন্তু আমরা জৈব সার হিসাবে ব্যবহার করতে পারি। সুতরাং আজকে আমাদের কিচেনই একটা হোক যে যেখান থেকে কিন্তু আমরা শুরুটা করাই যায়। এটা তো পরিবেশের একটা মানে বড় জায়গা করে নিচ্ছে যেখানে ওয়েস্ট সেগ্রিগেশনসটা। সুতরাং এটুকু আমরা যদি করতেই পারি, করতে মানে অভ্যস্ত করি নিজেকে, তাহলে কিন্তু অনেকটাই আমাদের শেখা হয়ে যায়। এরপর থাকে আমাদের বাজার, যে মার্কেট, এই মার্কেটেই যখন আমরা যাচ্ছি, কারণ মার্কেটে গিয়ে আমরা কোনো একটা প্লাস্টিক্সে করে জিনিস নিয়ে আসছি, ভেজিটেবলস নিয়ে আসছি, আমরা মাছ কিনে নিয়ে আসছি, কিন্তু খুব পুরনো দিনের যদি একটা অভ্যেস দেখি আমরা কিন্তু শালপাতাকে ভুলে যাচ্ছি, শালপাতা আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, তার গুরুত্বটা হারিয়ে যাচ্ছে। শালপাতার থালা এখন কি আর আমরা দেখতে পাচ্ছি? দেখতে পাই না। সুতরাং সেই শালপাতার যে শিল্প এটাকে নিয়ে কিন্তু আমাদের গ্রাম বাংলার প্রচুর মানুষেরা তার সাথে জীবন জীবিকা একটা নির্ভর করে আছে। সুতরাং সেটাকেও কিন্তু আমরা বাড়াতে পারি। আজকে যেটা প্লাস্টিকস নিয়ে করছি, আজকে আমরা যখন দেখি যে ঠাকুর ঘরের জন্য কেউ একটা ফুল আনছে, সেই প্লাস্টিকসে মুড়ে সেই ফুলটা আনছে, আগে কিন্তু আমরা দেখতে অভ্যস্ত ছিলাম যে ঝুড়ি বা শালপাতায় মুড়ে কিন্তু কলাপাতা পদ্মপাতা এগুলোতে মুড়েও কিন্তু আমাদের এই ফুলগুলো আনা যায়। সুতরাং যেটা ভাবতে হবে সেটা হচ্ছে এই প্লাস্টিকস কিন্তু আমাদের দৈনন্দিন জীবন থেকে বর্জন করতে হবে যেখানে যেখানে সম্ভব। এবং এই প্লাস্টিকস আলটিমেটলি মাইক্রোপ্লাস্টিকসে কনভার্ট হচ্ছে এবং এই মাইক্রোপ্লাস্টিকসে আমাদের সমস্ত যেটা আমাদের ভূস্তর থাকছে সেইখানে একটা লেয়ারের মতো আস্তরণ পড়ে যাচ্ছে এবং তার ফলে বৃষ্টি হলেও আমাদের বৃষ্টির জল কিন্তু মাটির মধ্যে গিয়ে পৌঁছচ্ছে না। এবং একটু কয়েকদিন বাদেই আমরা দেখব যে এত নির্বাচনী প্রচার গেল, সমস্ত কিছু গেল, আমরা প্লাস্টিক বর্জনের কথা বলা হয়েছে, গ্রিন ক্যাম্পেনিংয়ের কথা বলা হয়েছে, কিন্তু তবুও আমরা প্লাস্টিক দেখতে পাই এবং সেগুলোই কিন্তু এই ঝড় ঝঞ্ঝা সমস্ত কিছুতে গিয়ে আমাদের পুরো সমস্ত কিছুতে গিয়ে আমাদের এই নদী নালাগুলোতেই কিন্তু গিয়ে চোখ ঠয়। কয়েকদিনের মধ্যেই আমরা দেখতে পাই প্রচণ্ড বৃষ্টি হলে পরে সব জায়গায় জল জমে যাচ্ছে। সব কিছুই কিন্তু এই প্লাস্টিকসের একটা অবদান বহুভাবে আমাদের, কারণ আমাদের নিকাশী ব্যবস্থা ভীষণ পুরনো। ভাবতে হবে যে কলকাতা হচ্ছে ভীষণ পুরনো একটা জায়গা এবং এখানকার নিকাশী ব্যবস্থাগুলোকে আমরা এখনও সমস্ত জায়গায় উন্নত করে উঠতে পারিনি, সেই জন্য কিন্তু বহু সহজেই এখানে জল জমে যায় এবং এই প্লাস্টিকসগুলোই কিন্তু চোকড করে রাখছে। এগুলোকে যদি আমরা সেগ্রিগেট করি, এগুলোকে যদি সেপারেট করি, টন টন কিন্তু আমাদের সলিড ওয়েস্ট তৈরি হচ্ছে এখান থেকে। তো এটাকে আমাদেরকে একেবারে বন্ধ করতে হবে।
মানে কোথাও গিয়ে এই আলোচনা করা বা কোনো একটা বিশেষ দিন উদযাপন করা না, সেটাকে দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করা, সেটা খুব ইম্পর্টেন্ট। আর সবার প্রথম যেটা সচেতনতা, নিজের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, বৃদ্ধি না হলে বা সেটা নিজের জীবনে না ঢুকলে আমরা বোধ হয় সেটার অ্যাপ্লিকেশন কোনো দিনই করতে পারবো না। তাই বাড়ি থেকে, উনি যেটা বললেন যে বাড়ি থেকেই আমরা ছোট ছোট স্টেপ নিয়ে শুরু করতে পারি। আর ওই পঠন পাঠনের বিষয়ে বললাম যে একটি গাছ একটি প্রাণ, সেটা তো আমরা ছোট থেকেই করে এসেছি, সেটাও শুরু করতে পারি, একটি গাছ লাগাতে পারি, কারণ গাছের মাহাত্ম্য তো এই যে আমাদের এবারে যে থিমটা ল্যান্ড রেস্টোরেশনস, এই ল্যান্ড রেস্টোরেশনস পসিবল হচ্ছে কিন্তু আমরা যদি ভূমিক্ষয়টাকে রোধ করি। এই ভূমিক্ষয় রোধ করা আমাদের পক্ষে সম্ভব কিন্তু খুব ন্যাচারাল, এটা নেচার বেসড সলিউশন আছে। এখানে যদি আমরা প্রচুর পরিমাণে গাছ লাগাই, গাছই কিন্তু মাটিকে শক্তভাবে, গাছের যে শিকড়গুলো আছে সেগুলোই কিন্তু মাটিকে শক্তভাবে ধরে রাখছে। আজকে আমরা ড্রট রেজিলেন্সের কথা বলছি, এই ড্রট রেজিলেন্স যে এবছরের যে থিম, এবছরের যে থিম সেখানে ড্রট রেজিলেন্স। আজকে আমাদের বিভিন্ন জায়গায় যে টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে, আমরা দেখেছি যে 1972 সালে কিন্তু স্টকহোমেতে, 2015 সালে প্যারিস সম্মেলনে সবসময় বলা হয়েছে যে পৃথিবীর যে গড় তাপমাত্রা সেটাকে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি বাড়তে দেওয়া চলবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 2.02 ডিগ্রি সেন্টিগ্রেডের উপর বেড়েছে। সুতরাং আগামীকালে, আগামী বছরগুলোতে কতটা আমরা সেই প্রভাবটাকে সামলে উঠতে পারবো, এটা কিন্তু একটা ভয়ঙ্কর দিক আমাদেরকে উন্মোচন করছে। এবং সেই দিক থেকে যদি আমাদেরকে কোন দিকে হবে, কারণ এখানে খরাও হতে পারে, আবার আমরা দেখেছি যে মানে ভূপৃষ্ঠের যে তাপমাত্রাটা, যেটা আমরা দেখেছি যে যেটা প্রশান্ত মহাসাগরের কাছে যে একটা মানে ভীষণভাবে উপসাগরীয় যে তাপমাত্রাটা বৃদ্ধি পেয়েছে, এবং সেই তাপমাত্রাটা বৃদ্ধির কারণকে আমরা যেটা লা নিনার এফেক্ট যেটাকে বলছি এবং এল নিনোর যে এফেক্টটা বলছি, সেটার কারণেই কিন্তু আজকে ভারতের নিরক্ষীয় অঞ্চলে এর উত্তর গোলার্ধে এতটা তাপমাত্রার তারতম্য দেখা যাচ্ছে। কোথাও হতে পারে অতি খরা, কোথাও হতে পারে অতিবৃষ্টি, সেটা কিন্তু আমাদের আবহাওয়ার এই যে একটা পরিবর্তন মানে সেটার একটা ইঙ্গিত বহন করছে কিন্তু এই টেম্পারেচারসটা সাডেনলি আমাদের বেড়ে যাওয়া। এবং সেখানে আমাদের মনুষ্য সৃষ্ট প্রচুর কাজ আছে, প্রচুর অবদান আছে, সেখানেতে আমাদের কার্বন ফুটপ্রিন্টস বেড়েছে, সেখানে আজকে হিমবাহ গলে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, আমরা দেখছি আমরা ফরেস্টগুলোকে সাংঘাতিকভাবে একদম কেটে সেখানেতে ঘরবাড়ি বানাচ্ছি, আমরা হিমালয়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকল্প এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট না করে করছি, আজকের যে সমস্ত পাহাড় পাহাড়ি অঞ্চলগুলো যেখানে আমরা বুঝতে পাচ্ছি না যে আমাদের সেই জায়গাটায় গিয়ে থাকাটা ঠিক হবে কি না, প্রচুর হোমস্টে আজকে ট্যুরিজম এমন জায়গায় চলে যাচ্ছে যে প্রচুর মানুষ আমরা ভালোবাসছি যে একদম প্রকৃতির কোলে গিয়ে থাকব, কিন্তু আমরা ভাবছি না প্রকৃতি সেই জায়গাটা কোলটা পেতে রাখছেন কি না আমাদের জন্য, কারণ তারও একটা সীমানা আছে যে কত দূর পর্যন্ত আমরা যেতে পারি এবং কোথায় গিয়ে কনস্ট্রাকশনস করতে পারি বা কোথায় করতে পারি না। ঠিক সেই জন্যই কিন্তু এই রিভার্স এফেক্টগুলো হাজার হাজার জায়গায় আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে ধস নামছে, এগুলো কিন্তু সবই মানে আমাদের এই এই কাজকর্মেরই একটা প্রভাব, যেটাকে অ্যান্থ্রোপোজেনিক স্ট্রেস বলা হয়। আমাদের আগামী দিনের যে কি পরিস্থিতি হবে আমরা জানি না, আমরা জানি না আমরা পরিশ্রুত জল পাবো সকলের কাছে পৌঁছতে পারবেন কি না এবং সবাই সেই পরিশ্রুত জলটাকে পাবে কি না। যদিও আমরা জানি যে এই জলবায়ু পরিবর্তনকে মোকাবিলা করবার জন্য মানে যে ধরনের সুরক্ষিত রাখবার জন্য, এটা প্রত্যেকটা মানুষের কাছে একটা মৌলিক অধিকার হওয়া উচিত যে আজকে কিন্তু মানুষ পরিশ্রুত জল পাওয়া, তার খাদ্য পাওয়া, এটা তার মৌলিক অধিকার। সেটা জলবায়ু পরিবর্তনের সাথে সাথেও যদিও চেঞ্জ হচ্ছে,
হচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষ রিফিউজি হয়ে যাচ্ছে, পরিবেশের কারণে রিফিউজি হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে গাজা বা ইসরায়েলের যে পরিমাণ ওয়ার রিফিউজি তৈরি করছে, তার চেয়ে চতুর্গুণ বেশি তৈরি হচ্ছে কিন্তু ক্লাইমেট রিফিউজি। সেখানে কেন এটা তৈরি হচ্ছে এটা আমাদেরই ভাবতে হবে, কারণ আজকে মানুষ কিন্তু তার খাদ্যের সন্ধানে, পরিশ্রুত জলের সন্ধানে তার বাসস্থান ছাড়তে বাধ্য হচ্ছে। এবং এখানে এই যে ভূস্তরের জলটা যখন আমরা পাচ্ছি না, তখন বিভিন্ন জায়গায় দেখা যায় ভূস্তরের যদি সঠিক মাত্রায়, কারণ আমরা এমন কিছু কৃষিকাজ করছি, আমাদের এমন কিছু চাষবাস হচ্ছে সমস্ত জায়গায়, সেখানে হয়তো সেই চাষবাসটা আমাদের সঠিক নয় করাটা, তার ফলে আমরা যেহেতু বৃষ্টির জলের ওপর খুব একটা ডিপেন্ডেন্ট নয় আমাদের কৃষি পদ্ধতি, সুতরাং আমাদের অল্টারনেটিভ ফার্মিংয়ে আসতে হবে, যেখানে কম জলেতে আমরা শস্য চাষ করতে পারি। সুতরাং এই ধরনের টেকনোলজিক্যাল আপডেটমেন্টসগুলো দরকার, আদারওয়াইজ আমরা কিন্তু কখনোই এই ভূস্তরের জলস্তরকে মাত্রা বৃদ্ধি করা সম্ভব না। এখানে গভর্নমেন্ট কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে, সেখানে বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টস থেকে স্টেট গভর্নমেন্টস বিভিন্ন জায়গায় ইনিশিয়েটিভ নিয়ে তারা বৃষ্টির জলকে পার্কুলেট করে একটা ডেফিনেট 15 meters অবধি সেটাকে পার্কুলেট করে পৌঁছবার চেষ্টা করছে, তারপরে পিউরিফাই করে সেটাকে যাতে রিচার্জ করা যায়, যেটাকে বলা হয় হচ্ছে গ্রাউন্ড ওয়াটার রিচার্জিং। কিন্তু এই জল ভরো যে আমাদের প্রকল্পগুলো আমরা দেখেছি গ্রামে গ্রামে যেটা হচ্ছে, সেটাকে সঠিকভাবে পরিকল্পনা মাফিকভাবে কিন্তু সেটাকে হতে দিতে হবে। সেখানে যে এই যে গ্রাউন্ড ওয়াটার রিচার্জিং, এটা সত্যিভাবে সত্যিকারের কিন্তু গ্রাউন্ড ওয়াটার রিচার্জিং সমস্ত জায়গায় করতে হবে, আদারওয়াইজ কিন্তু এই যে হেভি মেটালস, আজকে আমরা জানি যে আর্সেনিক প্রচুর গ্রামের দিকে গেলে পরে দেখা যাচ্ছে যে মানুষ আর্সেনিকের প্রভাবে একদমই সাংঘাতিকভাবে এফেক্টেড হচ্ছে, তাদের দাঁত ফ্লুরাইডের জন্য খারাপ হয়ে যাচ্ছে, কারণ স্কিন হাত অ্যাট ইভেন আমাদের চোখের ক্ষতি হচ্ছে। এবং যারা কৃষিকাজ করছে তারাও কিন্তু যেহেতু জলটাকে প্রচুর পরিমাণে ওই আর্সেনিক কন্টামিনেটেড, ফ্লুরাইড কন্টামিনেটেড, ফেরাস, মানে ভীষণ একটা প্রবলেম, মানে অনেক সময় দেখবেন যে বিভিন্ন জায়গায় জল একেবারে লাল জল হয়ে আছে, মানে এটা সাংঘাতিকভাবে কিন্তু আমাদের যেহেতু ওই ওই জায়গাগুলোতে মেটাল, যেটা আমাদের ভারী ধাতব মৌলটা সাংঘাতিকভাবে বেড়ে গেছে, সেই জন্য জলের মধ্যে সেগুলো কন্টামিনেটেড হচ্ছে, এবং সেই জলের ওপরই কিন্তু নির্ভর করে আজকে বহু জায়গায় মানুষজন কিন্তু বেঁচে আছে, তাদের জীবিকা নির্বাহ করছে, তাদের প্রত্যেক দিনের খাওয়া দাওয়া সব কিছু কিন্তু সেই জলের ওপরই ডিপেন্ডেন্ট। তারা হয়তো একটা গ্রামের মধ্যে এখনো পর্যন্ত এরকম আছে, একটাই কুয়ো আছে এবং সেখান থেকে গিয়ে জল সে তুলে আনছে, তার সারা দিনের জলটাকে সে সংরক্ষণ করছে। আমাদের যেটা ভাবতে হবে, যাদের কাছে এফ্লুয়েন্স অফ ওয়াটার আছে, যে সমস্ত জায়গাতে আছে, সেটা ভৌগোলিক কারণে হোক বা বিভিন্ন জায়গায় মানে বৃষ্টিপাতের যে পরিমিত বৃষ্টিপাত এক একটা জায়গায় হচ্ছে, সেই জায়গায় আমাদের কনজারভেশন করতে হবে, ওয়াটার কনজারভেশনস। কোথাও আমাদের দেখলে চলবে না যে ট্যাপ কোথাও খোলা আছে, আননেসেসারিলি ট্যাপ কোথাও যেন খোলা, লিকেজ, দ্যাট ইজ আ বিগ প্রবলেম। মানে এটা তো আর্সেনিকের ক্ষেত্রে খুব এফেক্ট হয় যে লিকেজের মধ্যে দিয়ে আর্সেনিকের ওই জল যদি একবার মিশে যায়, হ্যাঁ হ্যাঁ, সেগুলো পিউরিফাইড ওয়াটারের সাথে আর্সেনিক ওয়াটার মিশে গিয়ে সেটা কিন্তু সেই জায়গাকার জনস্বাস্থ্যকে বিভিন্নভাবে একটা প্রভাবিত করে, এবং সেখানে মানুষ আর্সেনিক বলো বা এখানেতে হয় লেড, ক্রোমিয়ামস, কারণ সেগুলোকে যদি আমরা ঠিক মতো এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট না করে আমাদের এনভায়রনমেন্টে মেশাই, তাহলে কিন্তু আমাদের ভীষণভাবে বিপর্যস্তর মধ্যে পড়তে হয়। সুতরাং যেটা দরকার সেটা হচ্ছে, প্রথমতই একটা বলবো যে আজকে এই পরিবেশ দিবসের যেটাতে যদি জল সংরক্ষণ করা হয়, কারণ ড্রট রেজিলেন্স করা সম্ভব যখন আমরা সমস্ত জায়গায় কিন্তু জলের পরিমাপটাকে ঠিক রাখতে পারবো, সেটা ভূস্তরের হোক, আজকে বিভিন্ন জায়গায় জলাশয় শুকিয়ে গেছে, আজকে বাঁকুড়ার যদি আমরা পুরুলিয়া, আপার অযোধ্যায় সমস্ত জায়গায়, আজ রাজস্থান, আজ ব্যাঙ্গালোর,
এত হাইটেক সিটি, স্টিল আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে যে জল পরিমিত খরচা করুন। সুতরাং এই জায়গাটা আমাদেরকে কনজারভেশনস বা সংরক্ষণের দিকে আসতেই হবে, কারণ আমাদের আগামী প্রজন্মের দিকে তাকিয়ে। একদমই, আর ওই পিউরিফাইড জল যেটা আমরা খুব সহজে পাচ্ছি সেটা কিন্তু খুব সহজে তৈরি করা হয় না, একদমই তাই। প্রচুর পরিশ্রম, প্রচুর মানুষের নিরলস পরিশ্রম তার পেছনে থাকে, তারপরে ওই কল দিয়ে পিউরিফাইড জলটা বেরোয়। তো সেই ব্যাপারটাই আমাদের একটুখানি হলেও সচেতন এবং রিসাইকেল করা। আমরা দেখি যে আমাদের যত হাই রাইজ বিল্ডিং আছে, সেই হাই রাইজ বিল্ডিংগুলোকে কিন্তু আমরা সেইভাবেই এই প্রকল্পের মধ্যে আসতে পারি যে আমাদের যে ওয়েস্ট ওয়াটারটা থাকছে সেটাকে আমরা রিসাইক্লিং করে আমাদের এগ্রিকালচার যেগুলো গার্ডেনিং করা বা সমস্ত জায়গায় আমরা প্রাইমারি একটা ট্রিটমেন্ট করে কিন্তু সেখানেতে ব্যবহার করতেই পারি। তাহলে সেই জায়গাটা আমাদেরকে কিন্তু আরও সতর্কভাবে দেখতে হবে। একদমই, উষ্ণায়ন ব্যাপারটাও তো এটার সাথেই রিলেটেড। যেরকম জল চারিদিকে শুকিয়ে যাচ্ছে সেরকম উষ্ণায়নটাও বাড়ার জন্যও কিন্তু আমরা প্রচণ্ডভাবে এফেক্টেড হচ্ছি। একদম, এই যে টেম্পারেচার বাড়ছে, গ্লোবাল ওয়ার্মিং, আমি যেটা বললাম ভূ উষ্ণায়ন, এর জন্য কিন্তু বিভিন্ন জায়গায় হিমবাহ গলে যাচ্ছে এবং সেই হিমবাহটা বিভিন্ন জায়গায় আবার সি লেভেল রাইজ করছে, বেড়ে যাচ্ছে। এবং শুধু সি লেভেল রাইজ না, আমরা যদি দেখি কোস্টাল এরিয়াগুলোতে যে ওয়াটারের যে কোয়ালিটি সেটাও কিন্তু চেঞ্জ হতে থাকছে, পিএইচ চেঞ্জ হতে থাকছে, যে ওয়াটার প্যারামিটার্সগুলো। আজকে নোনা জলের আধিক্য আমাদের কলকাতার মতো বিভিন্ন যে ঘাটগুলো আছে সেখানে দেখা যাচ্ছে এমন কিছু পরিবর্তন, যেখানে ম্যানগ্রোভস সেগুলো কিন্তু আগে শুধু সুন্দরবন বা এই ধরনের এলাকাতেই দেখা যেত, কিন্তু সেটারও আধিক্য বাড়ছে। সুতরাং এটা থেকে আমরা এটুকু বুঝতে পারছি যে আগে আমাদের যে জলের যে প্যারামিটার্স সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণেতে আমাদের ভূ উষ্ণায়নের কারণে প্রচুর চেঞ্জ হয়েছে এবং তাতে সেটা প্রভাব ফেলছে সেই লোকালিটির বায়োডাইভার্সিটির ওপর, ফিশ ডাইভার্সিটির ওপর। প্রচুর ছোট ছোট দেশীয় মাছ আমরা কিন্তু হারিয়ে ফেলছি এবং সেগুলোকে সংরক্ষণ করা, তাদের জার্মপ্লাজম কনজারভেশনস করা, এবং সেখান থেকে আজকে আমরা জানি যে অনেক টেকনোলজির মাধ্যমে আমরা আর্টিফিশিয়াল ইনসামিনেশনসের মাধ্যমে কিন্তু সেগুলোকে বাঁচিয়ে রাখতে পারি। সেই দিকে কিন্তু আমাদের টেকনোলজিক্যাল ইনভেনশনস আরও বেশি দরকার, পলিসি মেকিং দরকার, কারণ যে কোনো ডাইভার্সিটিকে আমাদেরকে কনজার্ভ করতে হবে এবং সেটাকে মেনটেন করতে হবে। একদমই, আর এই পরিবেশের কথা উঠলেই কার্বন ক্রেডিট কথাটা শোনা যায়, তো সেই ব্যাপারটা যদি একটু বলেন। এটা ভীষণই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কার্বন ক্রেডিট। আমরা জানি যে এখন সারা পৃথিবী এই কার্বন ক্রেডিট এই ওয়ার্ডটা, ইট ইজ ভেরি বাজ ওয়ার্ড। সব থেকে বড় কথা যে যেখানেই মানুষের ফুটপ্রিন্ট বাড়ছে সেখানেই কার্বনের মাত্রা বাতাসে বাড়বে। এবার আমাদের এই সারা পৃথিবীতে যে সমস্ত জায়গা আছে, যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে, অনেক রকমের কাজের মাধ্যমে আমরা বাতাসে কার্বনের মাত্রা রিলিজ করি এবং এই কার্বনের মাত্রাটা অনেক কোম্পানির হতে পারে, অনেক এগ্রিকালচারাল জায়গার হতে পারে, তারা কিছুভাবেই কন্ট্রোল করতে পারছে না। তারা কী করতে পারে যে তারা যেহেতু সেই জায়গাকার কন্ট্রোল করতে পারছে না, তাদের বিভিন্ন সিস্টেমের মাধ্যমে কার্বন কিছু না কিছু বেরোচ্ছেই, তারা সেই ক্রেডিটটা যেটাকে তারা কমাতে চাইছে সেটা তারা অন্যান্য জায়গায় তারা প্লান্টেশনস করে কার্বন সিকুয়েস্ট্রেশনসের প্রজেক্ট নিতে পারে এবং যে ক্রেডিটটা তারা তাদের এখানেতে আর্ন করবে, মানে যে কোনো জায়গায় প্লান্টেশনস করে, সেটা ব্যাম্বু প্লান্টেশনস হতে পারে, সেটা ম্যানগ্রোভ প্লান্টেশনস হতে পারে, যেটা আমাদের ব্লু কার্বনস বলে ভীষণভাবে মানে পরিচিত, এই ধরনের সিএসআর প্রজেক্টস যেটাকে আমরা বলি কর্পোরেট লাইক রেসপন্সিবিলিটি, সোশ্যাল রেসপন্সিবিলিটি, এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মাধ্যমে বিভিন্ন উদ্যোগকারীকে এগিয়ে আসতে হবে যাতে এই কার্বন ক্রেডিটটা নিজে আর্ন করা, তার কোম্পানিকে কার্বন নিউট্রাল করা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমাদের কিন্তু যেটা মানে বিভিন্ন পরিবেশ সম্মেলন থেকে এটা উঠে আসছে যে 2070 আমরা নেট জিরো, কার্বন নেট জিরোতে যাব,
কিন্তু এটা ওয়ান ডে ইট ইজ ইম্পসিবল। সেই জন্য প্রত্যেকের কিছু রেসপন্সিবিলিটি, কিছু কন্ট্রিবিউশনস থাকা উচিত এবং প্রত্যেকে তাদের সিএসআর প্রজেক্টসগুলোকে দে মাস্ট হ্যাভ টু ডিজাইন ইন দ্যাট ওয়ে যে আমরা তাদের কার্বন ক্রেডিটটা সে যেন আর্ন করতে পারে, সেটা ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপড কান্ট্রির বিভিন্ন প্রজেক্টসের মাধ্যমে, বিভিন্ন জায়গায় কাজের মাধ্যমে, ইনিশিয়েটিভগুলোর মাধ্যমে কিন্তু এই কার্বন ক্রেডিটটা আর্ন করা সম্ভব। এবং এটা নিরবিচ্ছিন্নভাবে আমি বলবো যে কোনো ইন্ডাস্ট্রি, এনি ইন্ডাস্ট্রি, সে হয়তো আজকে থার্মাল পাওয়ার্স প্রচুরভাবে কোল অ্যাশ তো তৈরি, ফ্লাই অ্যাশ তৈরি করে এবং দ্যাট ইজ আওয়ার মেন ইলেকট্রিক সোর্স, কিন্তু তারা যদি এই ধরনের ইনিশিয়েটিভস নেয় অ্যাট ইভেন পেট্রোলিয়ামস যেখান থেকে আমাদের কার্বনটার্স কোলস ডিফারেন্ট ধরনের তৈরি হয় পেট্রোলজাত দ্রব্য, এবং সে তাদেরকেও এই ধরনের ইনিশিয়েটিভসগুলোর দিকে আরও বেশিভাবে কনস্ট্রাকশনস সেখানেতে প্রচুরভাবে আমাদের, আমরা দেখতে পাই যে কনস্ট্রাকশন সেক্টরস তাদেরও কাছ থেকে প্রচুর সোর্স অফ কার্বন পার্টিকেলস অ্যাট ইভেন পার্টিকুলেট পার্টিকেলসগুলো আমাদের বাতাসে এসে মিশছে, ইকুয়া ইন্ডেক্সে চেঞ্জেস হচ্ছে। সুতরাং এই ধরনের সেক্টরসগুলোকে আরও বেশি করে সিএসআর প্রজেক্টের মাধ্যমে এই কার্বন ক্রেডিটস আর্ন করতে হবে এবং আমাদের কার্বন মাত্রাকে প্রচুরভাবে কমানোর জন্য উদ্যোগ নিতে হবে। আর আমাদের দিক থেকে বোধহয় আমরা ওই গাড়ির কালো ধোয়া রেস্ট্রিক্ট করে একটা ছোট স্টেপ যেটা আমরা বলছিলাম যে আমরা পুরোনো গাড়ি বাতিল করতে হবে, অ্যাট ইভেন এখনও আমাদের দেশে সেই পলিসিতে আসা হয়নি যে আমরা বায়োফুয়েলস যেটাকে আমরা দেখতে পাই যে ব্লেন্ডেড ইথানল, ব্লেন্ডেড অয়েলস। আমি একটা কাজ, ইউনেস্কোর একটা কাজের মাধ্যমে আমি গেছিলাম ব্রাজিলে, তো সেখানে কিন্তু তারা সমস্ত জায়গায় ইথানল ইউজ করছে এবং সমস্ত গাড়ি চলছে কিন্তু ইথানল ব্লেন্ডেড এতে পেট্রোলস। সুতরাং সেখানে কিন্তু আমরা এই যে রিনিউয়েবলস এনার্জির কথা বলা হচ্ছে সেই জায়গায় কিন্তু আমাদের আসতে হবে। আমাদেরকে মানে কখনোই যে কার্বনের মাত্রা কখনোই বাতাসে বেড়ে যাওয়ার একদমই চলবে না, সেটা আমাদের গাড়ি থেকে হতে পারে, আমাদের বিভিন্ন ধরনের যে টেকনোলজিক্যাল, আমরা আজকে প্রচুর পরিমাণে এয়ার কন্ডিশন ইউজ করছি, সেখান থেকে কার্বন ফ্লুরোকার্বনস পার্টিকেলসগুলো আসা, সব কিছু মানে যে কোনো টেকনোলজিক্যালস দিক থেকে আমাদের কোথাও যেন কার্বনের মাত্রা বাতাসে না বাড়ে সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। প্রচুর পরিমাণে গাছ বসানোর জন্য উদ্যোগ নিতে হবে, বড় গাছকে ট্রান্সপ্লান্ট করতে হবে, কারণ বড় গাছ যে কোনো, আজকে আমরা জানি যে মেট্রো তৈরি হচ্ছে, মেট্রোর জন্য আমাকে বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলতে হচ্ছে, কিন্তু এটা কোনো রকমভাবেই আমার কাছে সলিউশনস নয়। বড় গাছকে কেটে ফেলা, বড় গাছকে ট্রান্সপ্লান্ট করতে হবে, প্রতিস্থাপন করতে হবে, সেই টেকনোলজিকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা এত সুন্দর এত বড় বড় ব্রিজ বানাতে পারছি, আমরা এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার করে ফেলতে পারছি, আমরা একটা বড় গাছকে রক্ষা করতে পারছি না কারণ আমরা সেটার গুরুত্বটাকে বুঝতে পারছি না। এই গুরুত্বটা বুঝতে পারবো যখনই আমাদের এই ম্যানগ্রোভস যখন একদম নিরবিচ্ছিন্ন হয়ে পাবে, একদম নিশ্চিহ্ন হয়ে যাবে, যখন আমরা দেখতে পাই যে বিভিন্ন দ্বীপগুলো ভেসে যাচ্ছে, যখন প্রচুরভাবে ঘূর্ণিঝড় হচ্ছে, মানে এটা প্রচণ্ডভাবে ইদানিং দেখা যাচ্ছে, ছোট ছোট দ্বীপগুলো লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে আর কি, একদম জলের তোরে সি লেভেল রাইজ হয়ে যাচ্ছে। সেই সময় কিন্তু আমরা বুঝতে পারি যে প্রকৃতির মানে প্রকৃতি যেখানে হচ্ছে নেচার আমাদের কাছে কিন্তু কোনটা নিতে চাইছে আর কোনটা ফিরিয়ে দিতে চাইছে, মানে প্রকৃতি সত্যি সুন্দর যদি আমরা ঠিকভাবে সেটাকে রাখতে পারি, সচেতনতা বৃদ্ধি করার সাথে সাথে সেগুলো ছোট ছোট ভাবে অ্যাপ্লিকেশনও করতে একদম, আর এখন থেকে যদি আমরা শুরু না করি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বোধহয় আমরা একটা সুন্দর পৃথিবী, সুন্দর পৃথিবী দিয়ে যেতে পারবো না। এটা দেওয়াটা আমাদের কাছে সত্যি একটা দায়িত্বের মধ্যেও পড়ে এবং আমাদের কোনো কার্বন ফুটপ্রিন্টের প্রভাব যেন আমরা রেখে না যেতে পারি সেইটা আমাদেরকে দেখতে হবে, কারণ এই এই জায়গাটাই হচ্ছে আসল ব্যাপার যেখানে আমরা রিসাইকেল করা, রিইউজ করা এই দিকে আমাদেরকে অনেক লক্ষ্য রাখতে হবে, যে আমাদের কিন্তু 3 আওয়ার্স আছে এবং সেই জায়গাটা রিডিউস করতে পারি। আমি তো বলি আরেকটি আর প্রত্যেকের
এখানে অ্যাডিশনস করা উচিত, সেটা হচ্ছে রিফিউজ করা। আমাকে যদি কেউ প্লাস্টিক দিতে চায়, আমি রিফিউজ করব। এই ধরনের যদি আমাদের পরিবেশ বাঁচানোর জন্য প্রত্যেকটা মানুষ যদি ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগিয়ে আসে, পাশের মানুষটা কখনো ভুলে গেলে তাকে যদি সচেতন করে, তাহলেই কিন্তু আমাদের পরিবেশটা আরো সুন্দর হয়ে উঠবে। একদমই তাই, আমরা সকলে মিলে ছোট্ট ছোট্ট করে এগিয়ে গেলেই মনে হয় ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। কাজেই সকলে মিলে মানে সচেতনতামূলক ছোট ছোট স্টেপ ফেলতে ফেলতেই কিন্তু আমরা সফল হব। আর আমাদের সফল হতেই হবে, কারণ আমাদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে হবে একটি সুন্দর সুস্থ পৃথিবী। আর সেই কারণেই আজকের আলোচনা আপনাদের কাছে রাখলাম। অনেক ধন্যবাদ আমাদের রেডিও নিউ টাউনের এই স্টুডিওতে আসার জন্য এবং এত মূল্যবান তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য। আরও অনেক বিষয় নিয়ে এইভাবে আলোচনায় আসব। সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। এইভাবেই পাশে থাকবেন এবং সাথে রাখবেন আমাদের।